আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরেকটি প্রিমিয়াম ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা প্রিমিয়াম বলার রিজনটা হচ্ছে, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম সিলিম টাইপের 13.3 ইঞ্চি দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো, যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির, ক্যারি করার জন্য বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল। যেমন ডেলের XPS 13, মাইক্রোসফট সার্ফেসের সার্ফেস ল্যাপটপ 2 এবং সার্ফেস ল্যাপটপ 3, অ্যাপেলের ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার এবং ভিডিওর শেষে HP এলিট বুক 840G7, 840G8। সো আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর কনফিগারেশন, প্রাইস এবং ল্যাপটপগুলোর কীরকম কী কোয়ালিটি আছে বিস্তারিত জানাবো। আর পুরোটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম আমরা ডেলের XPS 13 দিয়ে শুরু করব। আমাদের কাছে বর্তমানে XPS 13 এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আমার হাতে যেটা আছে XPS 13 9370, এটা হচ্ছে Core i7 এর 8th generation প্রসেসর, 16 GB র্যাম এবং 512 GB SSD। চাইলে শুধু র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে, SSDটা আপনারা কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটার যে কিবোর্ড পার্টটা আছে, কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে। আর এটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS গ্লোসি ডিসপ্লে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়। আমি যদি ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। অনেকেই হয়তো প্রশ্ন করে থাকেন বা ভেবে থাকেন যে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইসটা একটু বেশি। আমরা বলবো হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে। যেহেতু আমাদের এগুলা ইউজ ল্যাপটপ, সো যে ল্যাপটপগুলো সাধারণত কম ইউজ করা হয় বা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকে, আমরা সেই ল্যাপটপগুলোরই যাচাই বাছাই করে কালেক্ট করার চেষ্টা করি, যার জন্য প্রাইস হয়তো বা কিছুটা কম বেশি হয়। তবে আমরা যে কোয়ালিটিটা আপনাদেরকে এনশিওর করতেছি, আগামী 3 থেকে 4 বছর এভাবে যদি পারচেস করেন, আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে দুইটা, দুইটার যে কোনোটা দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা। নেক্সটে XPS 13 এর আরো একটা ল্যাপটপ দেখাবো, সেটা হচ্ছে 9300। এটা হচ্ছে Core i5 এর 10th generation প্রসেসর, 8 GB র্যাম এবং 512 GB SSD। ল্যাপটপটাতে 98% কভারেজ, ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটন, ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড। এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, আর এটাও কিন্তু 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS গ্লোসি টেকনোলজির, এবং ল্যাপটপটা টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল আছে। আমি যদি এই ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ল্যাপটপটা কিরকম কি ফ্রেশ কোয়ালিটি আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। তারপরে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, মেটালের উপরে শাইনিং করা আছে। দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, দুইটার যে কোনোটা দিয়ে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন, প্রাইসটা পড়বে মাত্র 79,990, তার মানে 60,000 টাকা। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 2 এবং ল্যাপটপ 3-র কিছু কালেকশন দেখব। আমার হাতে যেটা আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 2, এটা Core i5 এর 8th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স। চাইলে ল্যাপটপটাতে র্যাম SSD কোনোটাই আপগ্রেড করতে পারবেন না, এটা কিন্তু মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে, সেটা চাইলেও সম্ভব না। এই ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে বা এটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা, আর একদম সুপার ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন। অনেক জায়গায় আপনারা দেখবেন এই কিবোর্ড পার্টটা অনেক ডার্টি বা ময়লা হয়ে আছে, যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হয়। ল্যাপটপটা 13.5 ইঞ্চি ন্যারো বেজেলের টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, ফুললি ফ্রেশ কন্ডিশন। এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 48,500। এটার Core i7 ভেরিয়েন্টও আমাদের কাছে আছে, 16 GB, 512 GB দিয়ে পারচেস করতে পারবেন 55,500। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 3, যেটা Core i5 এর 10th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K এবং গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। এটাও ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা দেখে ডিসিশন নিতে পারেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা ল্যাপটপগুলো পাচ্ছেন। আর এটার প্রাইসটা পড়বে মাত্র 55,500 টাকা। নেক্সটে আমরা অ্যাপেলের ম্যাকবুকের কিছু কালেকশন দেখব। এখানে ম্যাকবুক প্রো,
2017 বা 2018ও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2018 কোরাই 7 প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। জাস্ট লুকসটা দেখেন, একদম ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা নাই। অ্যাপেলের বা যে কোনো প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। যদি প্রোডাক্ট 100% সুপার ফ্রেশ কন্ডিশন হয়, সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হতে পারে। তো চাইলে আপনারা অ্যাপেলের ল্যাপটপটা পারচেস করতে পারেন। টাচ আইডি এবং টাচ বার সহকারে আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড, 13.3 ইঞ্চি 2K রেজুলেশনের রেটিনা টেকনোলজির ডিসপ্লে আছে। ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো, মোটামুটি আপনারা 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার, আর এটার মডেল হচ্ছে M1। M1 চিপের 2020 মডেল, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি, কন্ডিশন সুপার ফ্রেশ, আর এটার প্রাইসটা পড়বে মাত্র 82,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস। এটার ব্যাটারি সার্কেল কাউন্টটা মোটামুটি 16 থেকে 20-এর ভিতরে। 13.3 ইঞ্চি রেটিনা টেকনোলজি, 2.5K রেজুলেশনের ডিসপ্লে, টাচ আইডি, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড অ্যাভেলেবেল আছে। ভিউয়ার্স, লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো, এটা বর্তমান সময়ের মোটামুটি পপুলার সিরিজের ল্যাপটপ। যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে এলিট বুকের 840G7। এটা কোরাই 7 এর 10th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 165 ডিগ্রি পর্যন্ত ধরে নিতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের সাউন্ড সিস্টেম। ল্যাপটপটা কিন্তু খুবই স্মার্ট লুকিং, মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ। চতুর্পাশে ন্যারো বেজেল ডিসপ্লে থাকার কারণে ল্যাপটপটা দেখতে ছোট মনে হয়, বাট এটা হচ্ছে একুরেট, সাইজ হচ্ছে 14.1 ইঞ্চি। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই। অরিজিনাল উইন্ডোজ 11, লাইফ টাইম লাইসেন্স কপি, আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। মোটামুটি টাইপ সি, থান্ডারবোল্ট দুইটা পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। এটার প্রাইসটা পড়বে মাত্র 62,500 টাকা। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে 840G8। এটা কোরাই 7 এর 11th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন, 8 জিবি পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স। কন্ডিশন এটারও একদম সুপার ফ্রেশ। এটা পারচেস করতে পারবেন মাত্র 72,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।